ঘর সাজানোর জিনিস কিনতে কার না ভালো লাগে না, তবে এভাবে যদি অনলাইনে কিছু কেনা হয় সেটা আনবক্সিং করতে বোধহয় বেশি ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, তবে আমার যে কোনো জিনিস আনবক্সিং করতে বেশি ভালো লাগে, সেটা বিয়ের কোনো গিফট হোক কিংবা জন্মদিনের গিফট অথবা অনলাইনে কোনো আসা জিনিস হোক। আমার তো আনবক্সিং করতে যে কোনো জিনিস খুব ভালো লাগে। তোমাদের আমার মতো কার কার আনবক্সিং করতে ভালো লাগে জিনিস তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। আর এই যে এই বৌদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করা হয়েছে। জিনিসটার কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো এসেছে। যদিও আমি অনলাইনে কোনো জিনিসের ওপর সেভাবে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু এই বৌদ্ধ মূর্তিটার কোয়ালিটি সত্যিই খুব ভালো। তোমাদেরও যদি মন চাই তাহলে ফ্লিপকার্ট থেকে এরকম একটা বৌদ্ধ মূর্তি পারচেস করে নিতে পারো। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা মিনি ব্লগে।